আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। আজকে তার তৃতীয় পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়টি হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নটি আসে তার 6 নম্বর প্রশ্নটাই বলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এই প্রয়োজনীয় জাবেদা দাখিলা শেখাবো ইনশাল্লাহ। তো এর জন্য তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এই অধ্যায় থেকে তোমাকে সর্বমোট 5টা জাবেদা জানতে হবে। এই 5টা জাবেদা যদি তুমি জানো, তাহলে তুমি এই অধ্যায় থেকে জাবেদাগুলো কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই জায়গায় 3টি জাবেদা লিখে রাখছি। এই 3টি জাবেদার সাথে আরও 2টি জাবেদা তোমাকে শিখতে হবে। মনে রাখবা, প্রশ্নটা যদি তোমাদের সহজ হয় তাহলে এই 3টি জাবেদা দিয়েই তুমি প্রশ্নটা সমাধান করতে পারবা। আর যদি একটু কঠিন হয় তাহলে তোমাকে এই 3টি জাবেদার সাথে আরও 1টি জাবেদা তোমাকে কি করতে হবে, দিতে হবে। তো দেখো, যদি প্রশ্নে বলে যে তুমি সম্পত্তি ক্রয় করছো, সম্পদ ক্রয় করলে তোমাকে 3টি জাবেদা দিতে হবে। আর ওই সম্পদ যদি তুমি পুনরায় বিক্রি করে দাও, যদি প্রশ্ন এরকম বলা থাকে যে এই সম্পদটায় পুনরায় কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, মনে রাখবা একটা সম্পদ ক্রয় করার পর যদি আমরা বিক্রি করে দেই, তাহলে মনে রাখবা হয় তার লাভ হবে আর না হয় কি হবে, ক্ষতি হবে। যদি লাভ হয় 1টি জাবেদা, আর যদি ক্ষতি হয় তাহলেও তোমাকে 1টি জাবেদা দিতে হবে। তো এখন আমি প্রথমে সম্পদ ক্রয় করলে যে 3টি জাবেদা দিতে হবে এই 3টি জাবেদা আমি বুঝিয়ে দিব। দেখো, প্রথমে আমি লিখছি সম্পত্তি ক্রয়ের জন্য। মনে রাখবা এই জায়গায় সম্পদের নামটা অন্য কিছুও থাকতে পারে। তো আমি এই জায়গায় যন্ত্রপাতি লিখছি, প্রশ্নে আসবাবপত্র থাকতে পারে, মেশিনও থাকতে পারে, অথবা অফিস সরঞ্জামও থাকতে পারে। তো যেই নামটাই থাকবে তুমি ওই নামটাই কি লিখবা। তো আমি লিখছি যন্ত্রপাতি হিসাব ডেবিট। লিখার পর এই যন্ত্রপাতিটা যদি আমি নগদে ক্রয় করি তাহলে আমি লিখব নগদান, আর যদি আমি চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে আমি লিখব ব্যাংক। তারপরে দেখো অবচয়ের জন্য। তো এই সম্পদ ক্রয় করার পর তুমি সম্পদ কী করবা, ব্যবহার করবা। তো সম্পদ যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই সম্পত্তির উপর কী হবে, অবচয় হবে। তো এই অবচয়ের জন্য তোমাকে 1টি জাবেদা দিতে হবে। দেখো অবচয়ের জাবেদাটা কী, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তো এখন এই অবচয়টা আমাদের জন্য একটা কী, ব্যয় মানে খরচ। তো এই খরচটাকে হিসাবকাল শেষে তোমাকে কী করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। মানে এই খরচটাকে তুমি আয় বিবরণীতে কনভার্ট করবা, মানে স্থানান্তর করবা। তো আয় বিবরণীতে স্থানান্তর করব অথবা খরচটাকে যখন আমরা বন্ধ করে দিব তার জন্য আমরা জাবেদাটা কীভাবে দিব, দেখো আমি লিখছি অবচয় বন্ধের জন্য। তো আমরা জানি খরচ বন্ধ করতে হয় আয় সারাংশ দিয়ে। তো আমরা লিখছি আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো একটা কথা মাথায় রাখবা, তুমি যেই জিনিসটাকে বন্ধ করবা, মানে যেই হিসাবটা বন্ধ করবা, ওই হিসাবটা যেই জায়গায় থাকবে বন্ধ করার সময় সে তার বিপরীত জায়গায় চলে আসবে। দেখো এই অবচয় ডেবিট দিকে ছিল, তো আমি যখন অবচয়কে বন্ধ করে দিছি তখন দেখো অবচয় কিন্তু ক্রেডিট পাশে চলে আসছে। তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এই 3টি জাবেদা যদি তুমি পারো তাহলে এর পরবর্তী যে 2টি জাবেদা আছে সেটাও তুমি পারবা। তো এখন আমি তোমাদেরকে ওই 2টি জাবেদাও কী করবো, বুঝিয়ে দিব, তোমাদেরকে বাকি 2টা জাবেদা বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বাকি 2টা জাবেদা তোমরা কি বললে দিবে, বাকি 2টা জাবেদা যে সম্পদ বিক্রি করছি এই কথাটা যদি প্রশ্নে উল্লেখ থাকে। মনে করো একটা সম্পদ ক্রয় করার পর আমরা যদি ওই সম্পদটা বিক্রি করে দেই তাহলে তোমাকে আরও 2টা জাবেদা দিতে হবে, হয় লাভের জাবেদা দিতে হবে আর না হয় তোমাকে ক্ষতির জাবেদা দিতে হবে। তো দেখো এখন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে লাভ হয় আর কিভাবে ক্ষতি হয়। তো দেখো আমি দুই পাশে 2টা বিষয় লিখে রাখছি, তোমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করো। এই পাশে আমি লিখছি মেশিনের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য 90,000 টাকা, মেশিনের পুঞ্জীবিত অবচয় হচ্ছে 20,000 টাকা। তো এখন আমি যদি তোমাদেরকে বলি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো এই মেশিনটা ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, তাহলে তোমরা কি বলবে যে 10,000 টাকা লস হয়েছে। না, এই জায়গায় 10,000 টাকা লস হয় নাই,
কিভাবে বুঝবা? তোমরা সব সময় লাভ ক্ষতি নির্ধারণ করবা সম্পত্তির ক্রয় মূল্যের উপর না। কোন মূল্যের উপর? প্রস্তুত মূল্যের উপর। আমি আবারও বলি, লাভ ক্ষতি নির্ধারণ করব সম্পত্তির প্রস্তুত মূল্যের উপর। তো প্রস্তুত মূল্য আমরা কিভাবে বাহির করে নিব একটু লক্ষ্য করো। তো দেখো, আমি এই জায়গায় প্রস্তুত মূল্যটা বাহির করে নিই। প্রস্তুত মূল্য বাহির করার সূত্রটা তোমরা লিখবা, তো প্রস্তুত মূল্য বাহির করার সূত্রটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবসর। তো পুঞ্জীবিত অবসর কথাটা আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝে নিবা। তো দেখো, সম্পত্তির মোট মূল্য হচ্ছে 1,00,000 টাকা, আর এটার পুঞ্জীবিত অবসর হচ্ছে 20,000 টাকা। তো এখন আমি যদি বিয়োগ করে দেই তাহলে আমার আসবে ক 1,000 টাকা, 80,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, 80,000 টাকার একটা সম্পদ আমি বিক্রি করছি 90,000 টাকা, তাহলে আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে 10,000 টাকা। তাহলে আমি এই জায়গায় লিখে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, লাভ 10,000 টাকা। তো এখন এইটার জাবেদাটা তোমরা কীভাবে দিবে একটু লক্ষ্য করো। যে আমি একটা মেশিন কী করে দিছি, বিক্রি করে দিছি না, বিক্রি করে আমি কী পাইছি? নগদ টাকা পাইছি। তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, এই জন্য আমি লিখব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 90,000 টাকা। এখন আমি যে 90,000 টাকা পাইলাম একটা সম্পদ বিক্রি করে, কিন্তু তো ওই সম্পদের পরিমাণ কি হয়েছে, কমে গেছে, এই জন্য আমি এই জায়গায় লিখব মেশিন হিসাব ক্রেডিট। যেহেতু মেশিন চলে গেছে, মেশিন হিসাব ক্রেডিট, কয় টাকা? 1,00,000 টাকা লিখব। আচ্ছা, এবার আসো, এই যে মেশিনটা আমি ক্রয় বিক্রয় করলাম, ক্রয় বিক্রয় করার পর আমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? আমার 10,000 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। আর আমরা জানি সকল লাভ হিসাব বিজ্ঞানের ক্রেডিট দিকে বসে। তাহলে তোমরা বসাই দাও, তোমরা লিখবা মেশিনের লাভ হিসাব, মেশিনের লাভ হিসাব ক্রেডিট 1,000 টাকা, 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, ডেবিট আর ক্রেডিট কি সমান হয়েছে? না। তো আমরা কি জানি যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দুইটা কি হইতে হইব? সমান হইতে হইব। তো এখন দেখো, আমি যে মেশিনটা বিক্রি করে দিছি ওই মেশিনটার পুঞ্জীবিত অবস্থায় কত? 20,000 টাকা। তো কোনো সম্পদ যদি আমরা বিক্রি করে দেই, ওই সম্পত্তির সকল হিসাব আমি কি করে দিব? বন্ধ করে দিব। তো আমি যেহেতু এই মেশিনটা বিক্রি করে দিছি, তো এই মেশিনের পুঞ্জীবিত অবস্থা তার আমার কাছে রাখার দরকার নেই, এটা আমি কি করে দিব? হিসাবটাকে বন্ধ করে দিব। তো হিসাবটাকে যেহেতু বন্ধ করব, এই পুঞ্জীবিত অবস্থার কথাটা আসে ক্রেডিট দিকে। এটা কিভাবে বুঝবা? পুঞ্জীবিত অবসর সবসময় হিসাব বিজ্ঞানের ক্রেডিট পাশে থাকে। তো এখন তাকে যেহেতু আমি বন্ধ করে দিব, সে ডেবিট পাশে চলে আসবে। তো আমি এই জায়গায় লিখলাম পুঞ্জীবিত অবসর হিসাব ডেবিট 1,000 টাকা, 20,000 টাকা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উভয় দিকে, ডেবিট দিক এবং ক্রেডিট দিক, উভয় দিকে আমার কি হয়েছে? সমপরিমাণ টাকা হয়েছে। তো আশা করি তোমরা যদি লাভ হয় সম্পদ ক্রয় বিক্রয় করে, এটার জাবেদা কিভাবে দিতে হবে তোমরা বুঝতে পারছো। তো কিভাবে? নগদান হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবসর হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট এবং মেশিনের লাভ হিসাব ক্রেডিট। তো এটাই হচ্ছে আমাদের লাভের জাবেদা। তো আশা করি তোমরা লাভের জাবেদাটা বুঝতে পারছো। তো এখন দেখো, এই পাশে আমি আরেকটা বিষয় লিখে রাখছি, মেশিনের ক্রয় মূল্য 1,00,000 টাকা, বিক্রয় মূল্য 70,000 টাকা, আর পুঞ্জীবিত অবস্থায় কত? 20,000 টাকা। তো এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই মেশিনটা ক্রয় বিক্রয় করে তোমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এখন তোমরা বলতে পারবে যে হ্যাঁ, আমাদের ক্ষতি হয়েছে 10,000 টাকা। কিভাবে বলবা? তোমরা কিন্তু এই ক্রয় মূল্যের উপরে বলবে না, তোমরা প্রস্তুত মূল্য আগে বের করে নিবা। তো প্রস্তুত মূল্য বাহির করা তোমরা অবশ্যই বুঝে গেছো কিভাবে বাহির করতে হবে, সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিয়ে দিতে হবে। তো সম্পত্তির মোট মূল্য 1,00,000 টাকা, পুঞ্জীবিত অবস্থায় 20,000,
যদি আমি বাদ দিয়ে দিই প্রস্তুত মূল্য হবে 80,000 টাকা। তো 80,000 টাকার মেশিনটা আমি বিক্রি করছি কয় হাজার, 70,000 টাকা। তাহলে কি আমার লাভ হইল নাকি ক্ষতি হইল? তাহলে আমার ক্ষতি হয়েছে, তাহলে আমি লিখব ক্ষতি 10,000 টাকা। এখন এই ক্ষতিটার ক্ষেত্রে আমরা কিভাবে জাবেদা দিব? তো একটু আগে তো আমরা লাভের জাবেদা শিখছি, তো এখন দেখো ক্ষতির ক্ষেত্রে কিভাবে তোমরা জাবেদা দিবা। তুমি মেশিন বিক্রি করছো, বিক্রি করে তোমার কাছে নগদ টাকা আসছে, এই জন্য তুমি লিখবা নগদান হিসাব ডেবিট কত, 70,000 টাকা। এবার যেহেতু তুমি একটা মেশিন বিক্রি করে দিছো, মানে মেশিন মানে সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে গেছে, আর আমরা জানি সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট পাশে বসে, তাহলে তুমি এই জায়গায় লিখবা মেশিন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। এবার এই মেশিনটা ক্রয় বিক্রয় করে আমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে সকল ক্ষতি হিসাব বিজ্ঞানের কোথায় বসবে? ডেবিট দিকে। যেমন দেখো সকল লাভ মানে আয় যেমন ক্রেডিট পাশে বসে, তেমনি ক্ষতি বা লস ডেবিট পাশে বসে। তাহলে আমরা এই জায়গায় লিখব মেশিনের ক্ষতি হিসাব ডেবিট। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কি ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ সমান হয়েছে? না, ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ কিন্তু কি হয় নাই, সমান হয় নাই। তোমরা এই জায়গায় ডেবিট লিখে দিবা, তাহলে এই জায়গায় ডেবিট পক্ষ হয়েছে 80,000 আর ক্রেডিট পক্ষে 1,00,000 টাকা। তো আমরা জানি দুইটা কি হইতে হইব, সমান হইতে হইব। তো এই যে পুঞ্জীবিত অবস্থাটা, এই পুঞ্জীবিত অবস্থাটাকে কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে তোমরা বন্ধ করে দাও পুঞ্জীবিত অবশ্যই ডেবিট 20,000 টাকা। তাহলে দেখো তো এখন উভয় দিকে কিন্তু আমাদের 1,00,000 টাকা করে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, লাভ হইলে কিভাবে জাবেদা দিতে হবে এবং ক্ষতি হলে কিভাবে জাবেদা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই 5টা জাবেদা, প্রথম 3টা আর এখনের 2টা, এই 5টা জাবেদা যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা সৃজনশীল প্রশ্নটা কী করতে পারবে, সমাধান করতে পারবে। আর তোমাদের মধ্যে যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই। যদি তোমাদের আমার চ্যানেলটা প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।